আমি কিন্তু দেখেন বর্ষার ঠোঁটে চুমু দিয়ে আমি ছবি পোস্ট কোন ধরনের প্রেমে যাইনি কোনো ধরনের পরকিয়াতে যাইনি কারণ আমি এগুলোকে ভীষণ রকমের ভয় পাই ও কিন্তু বিয়ের আগে একই রুমে আমার সাথে ছিল কেমিক্যাল সহ অ্যাসিড ছুঁড়ে ডেসলাই দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তবে শুক্রিয়া আল্লাহর কাছে যে মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি মৃত্যুর যন্ত্রণাটা প্রতি মুহূর্তে হসপিটালের বিছানায় প্রতিটা ড্রেসিং এ সেই যন্ত্রণাটা ভোগ করেছে বর্ষা এই নিজে আপনি তাকে বিয়ে করেছেন রিলেশনশিপ ছিল আমার ওই রকম

প্রচারণার জন্য আপনি কোন একটা গণমাধ্যমে বলেছেন যে আল্লাহর কসম কোরআন শরীফ ধরে বলছি এটা একটা পাপ মুক্ত সিনেমা চ্যালেঞ্জ করে বলতেছি আমার পরে এখন অবধি মানে ঈদ ছাড়া এত টাকা কোন ছবি আনতে পারে পারেনি দর্শক আজকে আপনাদেরকে এমন এক কাপলের সাথে পরিচয় করে দিব যারা শিল্পী সমিতির নির্বাচনে গিয়েছিল ভর্তিতে কিন্তু সেখানে তাদের প্রেম পরিণয় অতপর বিয়ে তাদের সাথে আজকে কথা বলবো সেই কাপল কেমন আছে বিয়ের পর এবং কিভাবে সেই প্রেম পরিণয় হলো সেই বিষয়গুলো কেমন আছেন আলহামদুলিল্লাহ বলবো ক্যামেরার উপরে কি বলেছেন আমি যখন বলেছি প্রথমে বর্ষা চৌধুরী এবং রাসেল মিয়া তখন আপনি বলেছেন না আগে রাসেল মিয়া তারপর বর্ষা চৌধুরী যেহেতু একসাথে বসছি আর আমি যেহেতু এখানে একদম সরজমিনে উপস্থিত আছি অবশ্যই আপনি আমার কথা আগে বলবেন আগে কেন ছেলেদের নাম আগে কেন বলতে হবে মেয়েদের নাম আগে বলা যাবে না না এই জিনিসটা দেখতে একটু অন্যরকম লাগে না কেমন লাগে

সেই সাত দিন পরেই কিন্তু আমার বিয়ে হয়ে গেছে সো এটা টোটালটাই হচ্ছে গড গিফটেড প্রথমত আমরা জানি আপনার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা হচ্ছে আপনার অ্যাসিড যেটা এটা তো আসলে বিয়ের আগের ঘটনা এটা আমার ছোটবেলার ঘটনা কেমিক্যাল সহ অ্যাসিড তারপরে যেটা হলো যে আপনি বিয়ে করলেন সেখানে একজন বেবি আছে সেই হচ্ছে যারা তারপরে আবারও রুমি রহমান সঙ্গীত পরিচালক এবং মিউজিশিয়ান আমরা ওনার জন্য অবশ্যই দোয়া করি উনি যেন বেস নসিফ হক ওনার এবং আপনাদের ঘরে আলো করে আরো আরো একজন বাচ্চা আসলেন ছেলে জায়ান যার আটত্রিশ দিনে তিনি প্রয়াত হয়েছে তাহলে তো তৃতীয় বিয়ে হওয়ার কথা ছিল রাসেল মিয়া ভাই কিন্তু বলছে চতুর্থ স্বামী হচ্ছে না চতুর্থ না কেউ পঞ্চমও বলছে কেউ ষষ্ঠও বলছে এখন আমি ওই যে আমি আমি বলি বাস্তবতা এবং সত্যতা এবং স্বচ্ছতাটা সেটা আমি বর্ষা জানি এবং আমার সাথে যিনি সংসার করছেন তিনি জানেন এবং আমাদের দুজনের পরিবার জানে আচ্ছা রাসেল মিয়া নাকি সব সময় ভাইরাল হতে চায় এবং ভাইরাল হওয়ার জন্য সবকিছু করে আমি কিছু উদাহরণ দেবো প্লিজ প্রথম সিনেমা ভাইয়ারে যখন মুক্তি পায় তখন সেটা প্রচারণার জন্য আপনি কোন একটা গণমাধ্যমে বলেছেন যে আল্লাহর কসম কোরআন শরীফ ধরে বলছি এটা একটা পাপ মুক্ত সিনেমা আমার প্রোডিউসার বলেছিল যে ছবি প্রচারণার জন্য কত টাকা লাগবে সবাই বলছে লাখ পাঁচ টাকা তখন উনি একটু থমকে গেছে যে একটা সিনেমার প্রচারণার জন্য 5 লাখ টাকা মনে হয় মেবি ওনার বাজেটে ছিল না তখন তখন আমি বললাম ঠিক আছে আপনারা এত টাকা ইনভেস্ট করতে হবে না আপনার কাজ করেন কই কি রাসেল ভাই আপনি একটা ব্যানগারিতে পোস্টার দেন আমি গামছা লুঙ্গি পরে আমি ছবি তুলে পরে দিব এবং আমি প্রচার করব পরে আপনারা দেখেছেন যে আমি লুঙ্গি গামছা পরে পিছনে আমার পোস্টার ব্যানার আমি ছবি প্রচারণা করছি আমার ছবির শো দেখতে যাই চিত্রামহল সিনেমা হলে তখন একটা মানুষের কথা আমার কানে আসছে মানুষ বলতে এই সিনেমার লোকের সব বাজে ইটে কথা আমার কানেক্ট এই কথাটা বলেছি যে দেখেন এই ছবি করতে গিয়ে আমরা ব্যক্তি কোনো পাপ করি নি তার মানে অন্যান্য ছবি করতে গিয়ে অন্যরাও করে অন্যরাও করে না আমরা শিল্পীরা আমাদেরকে মানুষ যেটা চিন্তা করে আমরা কিন্তু আসলে সেটা না এটা কিন্তু আমি অন স্ক্রিন আপনাকে বলতেছি চ্যালেঞ্জ করে বলতেছি আমার পরে এখন অবধি মানে ইছাড়া এত টাকা কোনো ছবি আনতে পারেনি একটা প্রসঙ্গে নিয়ে বেশ কথা হচ্ছে সোশ্যাল মিডiate সেটা হচ্ছে বি পরে আপনারা একটা ছবি পোস্ট করেছিলেন আর সেটা হচ্ছে আপুর যে অ্যাসিড দগ্ধ যে জায়গাটা সেখানে আপনি চুমু দিয়ে সেই পোস্টটা করেছিলেন এবং সেটা নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন অনেক কমেন্টস কেউ বলছে সমালোচনা বাজেভাবে নেওয়া আলোচনা এবং সমালোচনা কেউ আপনাদের বাহবা দিচ্ছে কেউ আবার এই ছবির মধ্যে অশ্লীলতা খুঁজে পেয়েছে এই ব্যাপারে আপনাদের কিছু বলার আছে আমি কিন্তু দেখেন বর্ষা ঠোঁটে চুমু দিয়ে আমি ছবি পোস্ট করিনি আমি কিন্তু বসার কপালে চুমু দিয়েও ছবি পোস্ট করিনি আমি অ্যাজ এ রাসেল মিয়ার জায়গা থেকে আমি বসার এই যে অ্যাক্সিডেন্টের এই জায়গাটার মধ্যে আপনার ছবিটা দেখবেন এই ছবিটা পোস্ট করার আগে আমার ভিতরে একটা জিনিস কাজ করছে যে এটা বসার মতো কিন্তু এরকম মেয়ে পুরো বাংলাদেশে আরও আমি হিসাব করি ওয়ার্ল্ডে আছে লক্ষ 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 আছে আমি মনে করি কি যে ওই মেয়েরাও একটু চিন্তা করবে যে আমি এরকম একটু আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর এটা তো ও ইচ্ছা করে করেনি এটা তো ওকে করানো হয়েছে এ কষ্টটা তো ওকে দেওয়া হয়েছে তো কষ্টটা দেওয়ার পর বর্ষা যেন ভেঙে না পড়ে বর্ষার মতো যারা আছে তারা যেন ভেঙে না পড়ে যে রাসেল মতো ছেলেরাও কিন্তু হাত ধরতে পারে ভাইরাল হওয়ার জন্য খন্দকার মোস্তাক আর যখন বিয়ে করলো তখন মোস্তাক মোস্তাকের শ্বশুর মুস্তাক ভাইয়ের শ্বশুরকে নিয়ে আপনি ডিবি অফিস হারুন ভাইয়ের কাছে গিয়েছিলেন এটা কেন মানে এটা কি শুধু ভাইরাল হওয়ার জন্য এটা আমি বলি আমি যাইনি তখন ফিল্ম ক্লাবে নির্বাচন চলে স্টিল নাও যেদিন ফিল্ম ক্লাবে বাংলাদেশ ফিল্ম ক্লাবে নির্বাচন চলে আমি নির্বাচনে তখন আমার কাছে এই যে তিশা ওনার বাবা কার কাছে জানি শুনছে যে ওনার একটু মানে প্রশাসনিক সাপোর্ট লাগবে তখন উনি আমার কাছে আসছে আপনার প্রশাসনিক সাপোর্ট আছে আমার নাই কিন্তু উনি ব্যক্তি রাসেল মিয়ার কাছে আসছে আসার পরে উনি আমাদের প্রযোজক যে সমিতি ও সমিতিতে আমি বলছি যে আপনি বসেন আমার মেয়েটার বয়স আঠারো আর উনি যাকে বিয়ে করেছে ওনার বয়স প্রায় সেভেন্টি সত্তর ওনার মুখের কথা হোয়াটসঅ্যাপে উনি আমাকে এভাবে বলেন সরাসরি এভাবে বলেছে পরে আমি বললাম যে এখন কি করব আমি কি করব আমার কাছে কেন আসছে হয় না আপনাকে সোশ্যাল মিডিয়াতে দেখি আপনি মানুষের বিপদে ঝাঁপায় পড়েন আমাকে আপনি একটু সহযোগিতা করেন পরে আমি বলুন এটা তো আমি সহযোগিতা করতে পারবো না আপনার মেয়ের বয়স আঠারো আর এটা তো এই এই সংবিধানটা তো কোথায় আমি দেখছি না যে মেয়ের বয়স আঠারো সত্তর হলে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে না তো উনি না আমার হাতটা ধরে ফেললেন ধরে আমাকে বললেন যে বাবা দেখেন আমি অনেক জায়গায় গিয়েছি কেউ আমাকে সাপোর্ট করে নেই আপনি আমাকে একটু সাপোর্ট করেন তখন না আরও অনেকগুলো কথা বললো যে আমার মেয়েটা অবজ এবং আমার মেয়েটা খুব ট্যালেন্ট লেখাপড়া খুবই ভালো ও আবার আর আরও কিছু কথা বললো আমাকে যে দেখো ঈদ আসলে আমার মেয়েটা আমার জন্য ওর নিজের জন্য কিছু কিনে না টাকা জমে আমার বাবা আমার জন্য মানে ওনার বাবার তিশার বাবার জন্য একটা টি শার্ট কিনে তারপরে নিজে শ্যামাই চিনি এগুলো কিনে এনে মানে রান্না করে বাবা এটা আমার ইনকামের বা তোমার জমানো টাকা দিই এই যে ইমোশনাল কথাগুলো বলছে তখন আমি ওনাকে বলছি আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি দেখি কি করা যায় তখন আমি ডিবি অফিসে ফোন করি ডিবি অফিসে ফোন করি যে এমন এমন ঘটনা এটা কি করা যায় একটু হেল্প করতে হয় পরে আমাকে টাইম দেয় এরপরে আমি যে ডিবি প্রধান ভাইয়ার কাছে হারুন ভাইয়ার কাছে আমি নিয়ে যাই নিয়ে যাওয়ার পর আমি বলছি যে ভাইয়া ওনার কথাটা একটু শোনেন শোনার পরে আইনি প্রসেসে যেটা আইন যেটা বলবে আপনি সেটাই প্লিজ করবেন আপনার কারণেই তাজিন আহমেদ এবং রুমি রহমানের সম্পর্কটা নষ্ট হয়েছে এমন কথাও কিন্তু অনেকেই অনেক ভিডিওজের মাধ্যমে বলছে এ ব্যাপারে কি আপনি কিছু বলবেন এই ব্যাপারটা ইতোমধ্যে সবার কাছে উইথ পেপার্স উইথ এভিডেন্স একদম তাজিনাপার মৃত্যুর আগে তাজিনাপার করে যাওয়া সাধারণ ডায়েরি থেকে শুরু করে আমার প্রয়াত যিনি ছিলেন জায়নের বাবার একেবারেই কোর্টের আদেশ পর্যন্ত দেয়া হয়েছিল স্টার গল্পকে যেটা ইতোমধ্যে আমার যা আমাকে যারা ভালোবাসে তারা প্রত্যেকেই জানে তাজিনাপা মারা যাওয়ার তিন বছর পরে আমার সাথে তার বিয়ে হয় যেই সম্পর্ক বা যেই নারীকে আমাকে ভাবছিল সেটা আমিনা তার নাম ছিল বিলকিস ইসলাম ছন্দা সেই পেপার সহ কিন্তু আমি আমার ভার্চুয়াল জগতে এবং আমার অডিয়েন্সদের কাছে আপনি আমার পেজে গেলেই সেই লাইফটা পাবেন খুব ইজিলি এটা ইতোমধ্যে সবার কাছে চলে এসছে নায়িকা সিনশিলের সাথে নাকি আপনার প্রেম ছিল এটা কিন্তু সবাই বলে হ্যাঁ শুনেন আমরা যে প্রাক্তনের কথা শুনেছি সেটা কি না না আপনি কি বলে সিনশিলা তো আমার সাথে মনে কথা খুব দুই তিনবার কতদিন ছিল কি কতদিন ছিল প্রেম কতদিন ছিল শিনশিলার আমি বলি শিনশিলার যে যেদিন সিনেমা শেষবাজি রিলিজ হয় হ্যাঁ আমি বলি শেষবাজি যেদিন রিলিজ হয় সিনাপ্লেক্সে সেদিন শেষবাজির সিনেমার প্রোডিউসার আবার আমারই খুব ক্লোজ তো আর সে গিয়েছিল আমার মনে পড়েছে একটা পাঞ্জাবি পড়ে গিয়েছিল ছবি দেখেছিলাম আমি শিনশিলার সাথে দাঁড়িয়েছিল এখন আমি মিল পাচ্ছি হ্যাঁ আর সেদিন আমি আমার সেদিন আমি আবার কাগজের বউ সিনেমা تایপ ভাই এবং পরিমনি অভিনয় তো ওটার প্রমোশনাল পার্টনার ছিলাম আমি

যে আজকে ষোলো তারিখ সন্ধ্যায় আমার বিয়ে হলো সন্ধ্যার আগে ষোলো তারিখের আগে তুমি যদি অনেক বড় আসামিও হও বা তুমি যদি অনেকগুলো প্রেমের প্রেমও করে থাকো অনেকগুলো বিয়েও করে থাকো তোমার অতীত নিয়ে বিন্দু ফোটা অতীত নিয়ে এক পার্সন কোনো ধরনের মাথা ব্যথা আমার বর্ষার নাই তবে ষোলো তারিখের পরের রাসেল মিয়ার প্রতিটা সেকেন্ড আমার কাছে গোনা থাকবে

ভালো কথা বলছে এবং এমনও কথা আসছে আমি আসলে এটার ব্যাখ্যাটা কিভাবে দিব জানি না বলছে যে ওয়াজের মাফিলে আপনারা দেখবেন ইউটিউবে আছে যে রাসেল মিয়াকে নিয়ে কথা বললেন হুজুররা মানে তিরিশ পঁয়ত্রিশ জন হুজুর ডাক্তার মিজানুর রহমান আজারি সাহেব থেকে শুরু করে এমন কেউ নাই আল্লাহর মানে তারা কেন কথা কেন কথা বলে সেটা তারা আমাকে বলে যে আমি যে আগে আপনি কন্টেন্ট বানাইতাম নাটক ছোট নাটক যেমন একটা মেয়ে এসিডে আক্রান্ত হওয়ার পর তার জীবন দশাটা কি ছয় সাত মিনিটের আমার গল্প তখন ওয়াজের মাফিলে হুজুররা আমাকে নিয়ে কথা বলে যে নাটকে মানুষ তো নাটক করে কত অশ্লীলতা কত অশ্লীল ব্যাখ্যা বর্ণনা দেয় কিন্তু একটা ছেলে ইন্ডাস্ট্রিতে কাজ করে রাসেল মিয়া এভাবেই বলছে যে যিনি যার নাটকগুলো শিক্ষনীয় মানে শেখা যায় সংশোধন করা যায় নাটক কি মানে আমরা হুজুররা পর্যন্ত অভিভূত হয়ে যাই যে এই এইটাই তো নাটকের স্টাইল হওয়া উচিত না এরকম এটা আমি আসি সেই জায়গা থেকে এই যেমন আমার অডিয়েন্সের কিন্তু আমার প্রতি একটা তাদের ইয়া মানে ভালোবাসা কাজ করে একটা যে রাসেল ভাই রাসেল ভাইয়ের বউটাকে কীভাবে চালাবে এইটা তারা কিন্তু দেখেন আমাকে কিন্তু ওইভাবে তারা ফলো করে এখন আমি যদি ইন্ডাস্ট্রিতে থেকে আমার বউটাকে যদি আমি ওইভাবে ছেড়ে দেই। তাহলে আমি মনে হয় আমার নিজেকে ক্ষমা করতে পারবো আমার দর্শক আমাকে ক্ষমা করবে তো দূরের কথা বিয়ের আগেই তো মানে শ্বশুর বাড়ি ঢুকে গেলেন হ্যাঁ আরেকটা ব্যাপার যেটা বলি যেটা কেউ বলবে না ও কিন্তু বিয়ের আগে একই রুমে আমার সাথে ছিল এবং ওর দুই ভাই আমার দুই ভাইরে আমার বেট বিছানায় দুই পাশে শোয়া ওই বেটের পাশেই আপনি ফ্লোরে বসা ঘুমায় একটু পরপর চেক করছিলাম তার জ্বর তারপরে হচ্ছে এসিটা হচ্ছে গিয়ে বন্ধ করে যেহেতু দরজাটা খোলা ফ্যানের টেম্পারেচার তাকে নিচ্ছে কিনা তো সে উঠে মাকই বড় ছোট মা কই ছোট মা বিয়ে কালকেই হইতে হবে বিয়ে কালকেই হবে হ্যাঁ যেহেতু সে হাতে মেহেদি পড়ছে আমি ওকে কষ্ট দিতে পারবো না বিয়ে কালকেই হবে ও মা তারপরে হেলেন আপাকে ফোন হ্যাঁ আপু বিয়ে কালকেই হবে আমার যে এই ডেটটা না হলে বর্ষা কোনোভাবে একটু কষ্ট পাইতে পারে তো বর্ষা যেন কষ্ট না পায় এবং বর্ষার প্রতি একদম চরম শ্রদ্ধা রেখি কষ্ট নিয়েই আমি ওইখানে আমার বাসায় বিয়ের পিড়িতে বসি আর কি ছোটোবেলায় আপনার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে আপনার এই যে অ্যাসিড দগ্ধ হওয়া এই কাহিনিটা যদি একটু ছোট করে বল এটা আসলে নতুন করে বলার কিছু নেই যেহেতু এটা ইতোমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের বড় বড় প্ল্যাটফর্মে সকলেই জানেন যে ছোটবেলায় আমার সাথে একটা দুর্ঘটনা হয় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে এবং ক্ষিপ্ত হয়ে একদমই ক্ষিপ্ত হয়ে বয়স্ক বয়স্কই বলা চলে কারণ তখন আমি নাবালোর ছিলাম আর সেই বয়স্ক ভদ্রলোক আমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং সেটাকে নাকোঁজ করার কারণেই কিন্তু আমাকে ক্যামিক্যালস সহ অ্যাসিড ছুঁড়ে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় তবে শুক্রিয়া আল্লাহর কাছে যে মৃত্যুকে খুব কাছ থেকে রেখে এসেছি মৃত্যুর যন্ত্রণাটা প্রতি মুহূর্তে হসপিটালের বিছানায় প্রতিটা ড্রেসিংয়ে সেই যন্ত্রণাটা ভোগ করেছে প্রতিটা মুহূর্তে ফিল করেছে জীবনে বাঁচাটা কত জরুরি বেঁচে থাকাটা কত জরুরি এবং হাসপাতালের বেছা বিছানায় বিশেষ করে পোড়া রোগী যারা আছে সেটা অ্যাসিডে হোক সেটা কেমিক্যালে হোক সেটা আগুনে হোক ওয়াট দগ্ধ একটা মানুষ যেভাবে হসপিটালের বিছানায় কাত্রে দিন পার করে এই কাত্রানো দিন পার করাটা অন্য কোনো পেশেন্ট লাইক ক্যান্সারের পেশেন্টও ফিল করতে পারবে না ইটস এ ভেরি টাফ জার্নি এবং এটা আমার কাছে বললাম না মানে আল্লাহ কিছু জিনিস নিয়ে যায় হয়তো কিছু দেওয়ার জন্য আজকে যে এই এত স্ট্রংলি কথা বলছে আজকে যে এই বর্ষা সমাজের হাজার হাজার নারীর কাছে আইকন হচ্ছে আইডল হচ্ছে বা বলছে সবাই যে বর্ষা আপু মন খারাপ থাকলে তোমাকে দেখে মন ভালো হয়ে যায় বা আত্মহত্যার মতো ঝুঁকিতে গিয়ে আমার কথা ফিল করে অথবা সেই সময় ফোন করে আমি যখন তাদেরকে বোঝাই তারা আত্মহত্যা থেকে বেরিয়ে আসে এই যে কাউন্সেলিংগুলো বা আমি যেভাবে কাজ করছি বা করি এই যে আজকের আমি বর্ষাটা যে রূপান্তরিত হয়েছে এটা কিন্তু আল্লাহর দেয়াই আপনার বিয়ের দুই দিন আগে নাকি পেটের অসুখে আপনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন একদিন আগে আগের দিন ভয় হয়েছে নাকি পেটের আমি আমি আপনাকে বলি আমার এই অসুস্থতাটা হওয়ার কারণেই কিন্তু এই বিয়েটা এত তাড়াতাড়ি হয়েছে আমি আমি বলবো যেমন দেখেন আমি একটা না শুটিং করেছি চোদ্দ দিন মানে আমার পেটে ব্যথা ওঠার পর বর্ষা আমাকে ফোন করে আমি একটা চিৎকার মারি আমি বর্ষায় কোনো অ্যাড্রেস দেই নেই আমি কোথায় আসি কোনো ঠিকানা দেই নেই বর্ষা আমার নাম্বার সার্চ করে গুগল ট্যাপ করে করে পরে আপনার ও যাওয়ার পরে ও ডাক্তারের সাথে কথা বলছে আমি রাগা মানে থাকে না যে রাগ কাকে বলে আমি আই ক্যান কন্ট্রোল মাই এন্ড রাগের একটা পর্যায়ে গিয়ে আমি তো ডাক্তারকেও চিল্লাচিল্লি করছি হ্যাঁ তারে তো কিছু বলতে পারতেছে না বিকজ সে তো হসপিটালের বিছানায় বেডে ডিরেক্টর তো ভয়ে মানে চোখ চোখের দিকে আমার তাকাতে পারছে না আমি বলছি যে রাকিব তো ডিরেক্টরকে আমি বললাম যে আপনারা কি মানুষ তারা বা 14 দিন একটা মানুষ শুটিং করে এই গরমের মধ্যে এই বিষয়গুলা দেখার পরে না আমার খুব মানে আমার ভিতরে যে ফিলোসফিটা এটা খুব জেগে উঠেছে তখন তো বিয়েই হয় নাই বিয়ের বিয়ে হয় চলে গেছি ওইদিন আমাদের গায় হলুদ সবাই ওই বাসার মধ্যেই হেলনাপা বলেছে ভাষায় নিয়ে যাও তো তার তো কোনো হুঁশ নাই তার পারমিশনও নেনই আমি রাসেল মিয়া ভাইয়া আপনার কাছে আসি যে বিয়ের 12 দিনের মাথায় দুই সন্তান পেয়ে গেলেন আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ তাদের সাথে আপনার কেমন সম্পর্কটা কেমন আমার একদম মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করছি যে আমার করে দেওয়ার জন্য আমার মনে হয় যে 70% হয়ে গেছে আর কিছুদিন গেলে 100% হয়ে যাবে এটা তো শুধু উপর ডিপেন্ড করে বাট জারামনির সাথে অনেক বেশি হয়ে গেছে এটা আলহামদুলিল্লাহ এটা আমি শ্রোষ্টার কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং আমার জীবনটা হচ্ছে শ্রোষ্টার দেয়া দ্বিতীয় জীবন আমার কাছে মনে হয় এজন্য আমি প্রতিটা পদক্ষেপে আল্লাহর নাম নেই এবং প্রতিটা পদক্ষেপে আমি বুঝে শুনে করি এই কারণে আজ পর্যন্ত আমি কোনো ধরনের সম্পর্কে জড়াই নাই কোনো ধরনের প্রেমে যাইনি কোনো ধরনের পরকিয়াতে যাইনি কারণ আমি এগুলোরকে ভীষণ রকমের ভয় পাই আমার কাছে মনে হয় যে আল্লাহর এই জীবনটা আমাকে সুন্দর করে পার করতে হবে এবং হালাল পথে পার করতে হবে যেটা মানুষের কাছে এখন মনে হচ্ছে যে আমি অনেক খারাপ কাজ করে ফেলেছি দেখেন আমার 33 চলতেছে আর কয়দিন বাঁচবো চলে আসি আপনাদের সেই প্রেম প্রসঙ্গ মানে কিভাবে কি হলো বর্ষার ফেসটা দেখি প্রথম দেখার পরে একটু মানে 1 সেকেন্ড পরেই আবার বর্ষার অ্যাক্সিডেন্ট আমি দেখি এটা দেখার পরেই না আমার ভিতরে কেমন যেন ধাক্কা লাগে আমি বললাম না গিয়ে যে এই মেয়েটাকে না আমি বিয়ে করতে চাই দেখেন আমি রাসেল মি আমার জীবনে কোনো মেয়ের ফেসবুক আইডি চাইনি আপনি আপনার ফেসবুক আইডি আমাকে দেন ওনাকে আমি আপনার লেট নাইটে আপনি লিখে আসসালাম উনি মেবি দুই দিন পরে আমাকে উত্তর দিছে ওয়ালাইকুম আসসালাম পরে একটু কথা বললাম তো বর্ষা একটু আমাকে ম্যানেজ করার চেষ্টা করলো যে আপনি আমার সম্পর্কে জানেন আপনি আমার একটু পাস্ট আছে বর্ষার স্পষ্ট কথা এবং বর্ষার কিছু ভিডিও আমি দেখেছি আমি শুধু বলছি যে দেখেন আপনি একটু আমার ব্যাপারে খোঁজখবর নেন আপনাকে নিয়ে আমার একটা ভালো চিন্তা আছে এইটুকু বলছি এটা কি আপনার ফার্স্ট ম্যারেজ আর সেকেন্ড ম্যারেজ আমার একটা দুর্ঘটনা আছে এটা আমি বর্ষার সাথে শেয়ার করছি বিয়ের আগেই একটা রিলেশনশিপ ছিল আমার ঐরূপ কুমার আপনার যে পাস্ট তার সাথে কি আপনার মানে ব্রেকআপ কেন হয়েছে বাকি না ব্রেকআপ বলতে গিয়ে সে সংসার জীবনে পা দিয়েছে সে তার মতো করে ভালো আসছে আমি তার জন্য অনেক দোয়া করি ভালো থাকবে মনে হয়নি যে এত কম সময়ের মধ্যে আমি একটা বিয়ের মতো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি পরবর্তীতে যেমন তারকাদের মধ্যে দেখছি যে এখন আবার সম্পর্ক হচ্ছে রিভোর্ট হচ্ছে তো এই বিষয়টা কি আপনার মনে হয়নি যে আমারও তো আবার কোনো একটা অঘটন ঘটতেও পারে আসলে দুর্ঘটনার ভয় আমি করি না কেন করি না কারণ জীবনে অনেক দুর্ঘটনা দেখেছি তো আমার কাছে মনে হয় দুর্ঘটনা এখন আর আসার সেই অপশনটা থাকলেও হয়তো ওভারকাম করতে পারবো বর্ষা আপু নিজে সেলফ ইন্ডিপেন্ডেন্ট এই জন্যই আপনি তাকে বিয়ে করেছেন না সে নিজেও সে নিজেও ইন্ডিপেন্ডেন্ট রাসেল মিয়া কি বর্ষা আপুর থেকে বড় লোক ইনশাআল্লাহ না আমি একটু বলি এখানে টাকা পয়সা বা আপনি যে প্রশ্নগুলো করেছেন না আমি একটু শেষ করি এই প্রশ্নগুলো কিন্তু আপনি আমাদের অডিয়েন্সের প্রশ্নগুলোই আমাদেরকে ছুঁড়েছেন রাইট কমেন্টসগুলো তো কমেন্টস না হ্যাঁ না আমি হচ্ছে না একটু হইছি

কি বলে অনেস্ট করে দেখছে যে আমি গহনা মানে ভরি ভরি গহনা পড়ছে আশি লক্ষ টাকার গহনা পড়ছি লক্ষ লক্ষ টাকার গহনা পড়ছি আমি শেষ করি লক্ষ টাকা আমিও আমি শেষ তো যেহেতু আমার প্রফেশনটা যেহেতু আমি একজন স্টাবলিশ বাংলাদেশের ইনফ্লুয়েন্সার মানুষকে ইনফ্লুয়েন্স করাই আমার কাজ বিভিন্ন প্রোডাক্ট এবং আমি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে ইতোমধ্যে কিন্তু আমি প্রায় পনেরোটা ব্র্যান্ডের সাথে সংযুক্ত আছি এবং ব্র্যান্ড প্রমোটার হিসেবে আছি শত শত ব্র্যান্ডের সাথে সো সেখান থেকে কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে এই যে কন্ট্রোভার্সিগুলো আসছে এই যে কমেন্টসগুলো আসছে এগুলো মন গড়া তাদের যা ভালো লাগছে লিখছে কিন্তু আমার সান্নিধ্যে যারা আছে তারা কিন্তু আমার বাস্তব জীবনটা জানে আমার সান্নিধ্যে এই যে এখন যেখানে বসে আমরা কথা বলছি নাগরিকে ও হয়তো বলতে পারবে বর্ষা চৌধুরী আসলে কি হয়তো আমার ড্রাইভার সাহেব বলতে পারবে বর্ষা চৌধুরী কি। হয়তো আমার হেল্পিং হ্যান্ড বলতে পারবে বর্ষা আপা কেমন হয়তো আমার খুবই নিয়ারেস্ট কাছের যারা তাইব ভাই আমার কাজিন বলতে পারবে আমি কেমন আমার চরিত্র কেমন এবং সার্টিফিকেট দিতে পারবে আমার বাবা মা তারা স্টিল জীবিত আছেন কিন্তু বাইরের যারা আছে তারা কিন্তু অনস্ক্রিন যা দেখে তাই আমাদেরকে বলে সো তাদের বলাতে আমি দোষ ধরছি না তারা বলুক তারা বলে বলেই আজকে আমি বর্ষা চৌধুরী হয়েছি সোশ্যাল মিডিয়াতে এই যে যারার যিনি আসল আপু তাকে নিয়ে আপনি অনেক বেদনা দায়ক পোস্ট করতেন একটা সময় বা তাকে অনেক ভালোবাসতেন এটা নিঃসন্দেহে আমরা জানি তো হঠাৎ করে আসলে রাসেল মিয়াকে বিয়ে করার পর এটা নিয়ে অনেকে বলছে যে এতদিন যারা বলতে বলতে এত কথা বলতেন এখন হঠাৎ করে বিয়ে হলো কেন মানে এই বিষয়টা নিয়ে আসলে আপনার কি কিছু বলার আছে তাদেরকে আমি তাকে নিয়ে পোস্ট করতাম তাকে ভালোবাসতাম সে আমার সন্তানের পিতা তার জায়গায় সেটা থাকবে তার সন্তান আমাদের কাছে এবং তার সন্তান নিজে পারমিশন দিয়েছে যে ইয়াস মা তুমি বিয়ে করতে পারো এবং আমার থেকেও আমি স্ট্রংলি বলছি আমার থেকেও বেশি বন্ডিং এখন রাসেলের সাথে যারার আমার সন্তানদের কাছে আমি স্বচ্ছ স্পষ্ট বিশেষ করে আমার মেয়েটা যেহেতু নয় বছর সে যেহেতু বাবা বলে রাখছে এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি এর কাছে আর কিছুই নাই এবং ওর আর যারার যেই বন্ডিংটা দিন দিন বাড়ছে স্রষ্টার কাছে আমি এতেই অনেক খুশি এবং এতে আমি সত্যি অনেক কৃতজ্ঞ যারাই কাজ করছে তারা তাদের বিকৃত মস্তিষ্কের প্রমাণগুলো দিচ্ছে আর কিছুই না রাসেল ভাই আপনি নাকি আপকে সিনেমা করতে দেবেন না এটা বিয়ে আগে বর্ষার সাথে আমার কথা হয়েছে বিয়ের আগে কিছু কথা থাকে না তখন আমি বলছি বর্ষা আমি কিন্তু আপনাকে স্ক্রিন শেয়ার করতে দিই মানে স্ক্রিন শেয়ার করতে দিবেন না লাইক নাটক সিনেমা বাবা মানে আপনি তো নিজেই একজন চলচ্চিত্রের মানুষ আপনি নিজেই কাজ করছেন কেন বর্ষা আপুকে আপনি চলচ্চিত্রে স্ক্রিন শেয়ার করতে দিবেন এটার একটা কারণ হচ্ছে বর্ষা এতদিন পর্যন্ত ও এক ধরনের জীবন করছে আর ষোলো তারিখের পরে বর্ষার আপনি একদম কিনে নিচ্ছেন না কিনে নাই নাই তুই কিনে নিচ্ছি কত টাকা দিয়ে কিনছেন আপনি কত টাকা দিয়ে একটা কথা বলি বাংলাদেশে তারকা জরিপের মধ্যে সবচেয়ে অসুন্দর তারকা আমি

অভিনয় জীবনে ক্যারিয়ার কতদিন অল্প সময় এই পাঁচ কোনো সিনেমার মাধ্যমে আপনাকে নাকি কেউ চিনছে না এই ব্যাপারে আপনি কি বলবেন এটা আপনি অতটা লাইমলাইটে আসতে পারছেন না বা মানুষ আপনাকে চিনছে না এটা কি সত্যি নাকি এটা সত্যি কারণ কি জানেন আমি কো আর্টিস্ট পাই ধরেন আমি আমার আপনার ভাইয়ারের ছবিটা দেখবেন আমাকে ছাড়া পোস্টার করার মতো কাউকে পাই এর জন্য কি আমি কোয়াটিস পাইনি এখন যেমন ধরেন আল্লাহর রহমতে আমি কোয়াটিস পাচ্ছি এখন তাহলে ব্যস্ততা কি নিয়ে গোয়ার মুভির প্রচারণা ছবি শুটিং শেষ করে আসলাম ডাবিং এ ঢুকবো তারপরে আবার ছবিতে যাচ্ছি ওই যে ঢাকার ছেলে গিরগিটি এই শুটিং এ যাব এটার একটা प्रिपरेशन আছে নাটক তো আসি কিছুদিন তো একটা নাটক করে আসলাম সরি মা দুই সাত দিন পরে সে নাটকের শুটিং চলে গেছে তাহলে হানিমুন কবে হবে

পরি এটা হচ্ছে ভোট দিয়েছেন আপনি পটানোর জন্য আমাকে শেষ করতে দেনা একটু আগে আপনি বলেছেন কি আমি দুই পক্ষে আছি দুই পক্ষের সবাইকে আমি সাপোর্ট করি দুই পক্ষে থাকলে আপনি কেন বোনকে পটানোর জন্য বোনের ভাইকেই দিলেন এই একটা ভোট আমি বর্ষার জন্য দিয়েছি আপনাকে শিল্পীরা জিনিস রাখবে আমি মানে সে যে নিরপেক্ষ এটা সে ভুলে গেছে আচ্ছা কি করলেন এই একটা ভোট আমি শুধু বর্ষাকে খুশি করার জন্য দিয়েছি আচ্ছা আর কোনো ভোট আমি ওটা আমার মন থেকে দিয়েছি আমি বর্ষাকে যেন বলতে পারি ওই প্যানেলে প্রার্থী ছিল মানে বিপক্ষ প্রার্থী সে তো আপনার সাথে খুবই রাগ করবে করতে পারে না এখন 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 এটা করবে না কারণ বুঝে গেছে যে আমি তার বোন সো আমার জামাই কাকে ভোট দিবে এটা দিতেই পারে এখন রাখতে হবে আমার তবে এটা কিন্তু না এটা কিন্তু ভাইয়া বলেছে আমাকে হ্যাঁ যখন উনি হচ্ছে ভোট দিয়েছে ওটা ছবি আবার তুলেছে তুলে এটা আবার আমাকে পাঠিয়েছে না না আমাকে তুলেছে না না হ্যাঁ ছবি তো আমাকে মানে প্রমাণ প্রমাণটা রেখেছে প্রমাণটা আমাকে পাঠিয়েছে তো প্রমাণটা আমি যখন আবার ভাইয়াকে বললাম ভাইয়া বলে

উনি অনেক বেশি সরসোজা আচ্ছা এবং টাকার একটু অনেক বেশি অনেক বেশি পরিমাণের আবেগী এবং অনেক বেশি পরিমাণের শক্ত আবেগী সাথও শক্ত শক্তটাও আছে এবং অভিমানী আচ্ছা আপনি কিছু একটা বলুন আমি বর্ষার কাছ থেকে এটাই চাই যে আমার আমি 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 সুপার না না মানে হ্যাপিলি ম্যারিড কাছে এটাই চাই যে ও যেন সব সময় আমি বর্ষার আগেই বলছি যে দেখো বর্ষা আমার জীবনে একটা জিনিসই খুব অপ্রণতা ছিল যে ভালোবাসা পাওয়া হ্যাঁ তুমি আমাকে সবসময় তাকিস থেকে তাকাইতে আমার থেকে না আমার চোখে ভয় পাওয়া নাকি আমি আমি শুনেছি চোখ এখানে কি সত্য কথা বলা মানে মিথ্যে কথা বলা যায় না আমি কিন্তু চকেচকে রেখে কথা বলি চকেচকে এটা তুমি কখনো আমার হাতটা ছেড়ে দিও না আর আমাকে ভীষণ ভালো ভালোবেসো আর আমার বিশ্বাস যে আমরা অনেক ভালো থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে একটা কথা বলে দি আমি তাকে এটাও বলেছি

খুব চমৎকার লাগছে আমাদের আরো অনেক আড্ডা দিতে পারলে ভালো লাগতো কিন্তু কি করবো একটা তো সময় লিমিটেশন আছে কম সময় কিন্তু আড্ডা যাই হোক তবে একটা গান গে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান কিন্তু এটা বিশেষভাবে আমরা জানি সঙ্গীত শিল্পী উনি কিন্তু বিশেষভাবে আপনিও আজকে গাবেন

তোমার কাছে পয়সা নেব না নিয়ে দশ লাখ টাকা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ নাগরিক টিভি যারা আছে সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে এতটুকু সময় দেওয়ার জন্য